নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন করতে হবে। আপনি দেখেছেন অস্ট্রেলিয়ান একজন এমপি বলেছেন যে এখন আবার গণতান্ত্রিক যুদ্ধ শুরু হলো। প্রত্যেকেই বলেছে যে বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যেটা আসলে প্রতিফলিত হয়েছে 7ই জানুয়ারি, সেই আকাঙ্ক্ষার প্রতি তারা সবাই সমর্থন দিচ্ছে। এবং তারা অনেকেই বলেছে, জাতিসংঘ বলেছে, এর আগেও আপনার সাথে আমার কথা হয়েছিল গত সপ্তাহে, যে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র তাদের যেহেতু সেই ক্ষমতা আছে, যুক্তরাজ্য বলেছিল ভবিষ্যতের প্রবৃদ্ধির কথা তারা স্মরণ করিয়ে দিয়েছিল। তারা ডাইরেক্টলি কোনো নিষেধাজ্ঞার কথা বলেনি। ইন্দো প্যাসিফিক খুলে রাখার কথা বলেছিল যুক্তরাষ্ট্র, উন্মুক্ত রাখার কথা, অবাধ উন্মুক্ত রাখার কথা বলেছিল। অর্থাৎ যেটাকে আমরা সরল ভাষায় যেভাবে বলি যে অর্থাৎ ইন্দো প্যাসিফিক যাতে চীন অথবা ভারত বলয়ে বিভক্ত হয়ে না যায়, অন্যান্য বলয়ে বিভক্ত না হয়। সুতরাং এরকম ছিল আমাদের অবস্থা। এখন এটা আমরা যখন আমাদের সরকারের নেতাদের সাথে কথার সাথে মিলাই, তখন আমরা কি দেখি? আমরা দেখবো যে আমরা পরে, আমি প্রধানমন্ত্রীর ইয়েতেও যেতে পারি পরে, কিন্তু তার আগে আমি বলবো যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে আরেক সিকিম হতে যাচ্ছে হাসিনা দিনে। ব্যাপারটা হচ্ছে আমরা তো সার্বভৌমত্ব আমাদের নাই বলেছি, আমরা এটা তো আমাদের অনুষ্ঠানে বারবার বলছি, তাই না ভাই? আমরা বলছি যে আমাদের সার্বভৌমত্ব বলতে এখন আর কিছুই নাই, সবকিছু আসল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো দিল্লির থেকে হচ্ছে। এবং সেই জোরে শেখ হাসিনা অনেকটা আমাদের মতো করদ রাজ্য চালাচ্ছেন উনি, এবং উনি জোর করে বসে আছেন, উনাকে জোর ছাড়া নড়ানো যাবে না। যাই হোক, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে উনারা যেই যেই ভাষায় কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে উনারা বলছেন বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, বা বিদেশ থেকে কিছু একটা আসছে, নিষেধাজ্ঞা আসছে। সবাই বাংলাদেশে মনে করে, আমরা আগেও আপনাকে বলেছি যে আমরা আসলে ওই নিষেধাজ্ঞার জন্য আমরা হয়তো অপেক্ষা করছি সবাই। এবং আসলে এখন আর এই এই স্টেটমেন্ট গুলো নিয়ে আমি বেশি এই জন্য বিস্তারিত যাইনি বা বিস্তারিত ঢুকতে চাচ্ছি না, কারণ এখানে কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। কিন্তু যেটুকু বলা হলো আমি আপনাকে বললাম। আমাদের এখন কথা হচ্ছে যে কিভাবে এই সরকারকে, যেই সরকার আসলে, আমি আপনাকে আবারও আমি একটু পুনরাবৃত্তি করি, আসলে কিন্তু গত কয়েকদিনে যেটা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে 7ই জানুয়ারিতে কতখানি অংশগ্রহণ হবে সেটা কিন্তু আমরা 7ই জানুয়ারির আগের দিন পর্যন্ত ঠিক জানতাম না। কিন্তু 7ই জানুয়ারিতে যেটা হয়েছে সেটা তো জনগণের একটা বিশাল নীরব বিপ্লব, অভূতপূর্ব, এটা এটার কোনো নজিরবিহীন, যাই যাই বলেন একই কথা, একটা তারা বিপ্লব ঘটিয়েছেন। কিভাবে? যে তারা শেখ হাসিনার এই পাতানো নির্বাচনকে ওনারা প্রত্যাখ্যান করেছেন। সেখানে বিএনপির ভোট বর্জনেরও একটা ব্যাপার ছিল, কিন্তু আমার ইদানিং এখন মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণের কাছে জিনিসটা খালি বিএনপি নয়, বরং বাংলাদেশের জনগণের কাছে মনে হয়েছে যে এটা কি তামাশা। কারণ বাংলাদেশের জনগণ তো জানে যে নির্বাচন মানে কি, সুতরাং আপনি আওয়ামী লীগ ধরাই দিবেন আর আমি এটাকে নির্বাচন বলে যাব, এইটা বাংলাদেশের মানুষের ওইটুকু পলিটিক্যাল ম্যাচিউরিটি আছে যে তারা কিন্তু যায়নি। এইটা আমি আপনাকে আগেও বলেছিলাম যে ভারত যেভাবে উন্মুক্ত হয়ে গেল, সেটা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যে বিশাল একটা জনমত দাঁড়িয়ে গেল, সেটা সেটা অত্যন্ত বড় কাজ হয়েছে বলে আমি মনে করি। আমি মনে করি যে গত আমি কোথায় এটা গত আপনাকে আগে বলেছিলাম কেন, যে আমার মনে হয় যে জেনারেল এরশাদের সময় থেকে যে ভারতপন্থী যে রাজনীতি চলছিল, জেনারেল এরশাদ করেছেন, জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগ করেছে, সেইটা আসলে যে এত আপনার পরিষ্কার ভাবে উন্মোচিত হলো এবার, যার জন্য আমরা বললাম যে আমাদের সার্বভৌমত্ব আমরা খুইয়েছি, সেটা কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনা কিন্তু আমাদেরকে একটা বিরাট এটা একটা অবদান হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিতে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এর ফলে তখন আপনার মনে আছে যে তখন কিন্তু নানানজনই বলছিল, মনে হয় চন্দন নন্দী টুঙ্গি, আপনি ওদের কথা আমরা তখন ইয়ে করেছি, অবিনাশ পাল গেল বোধহয় অন্য আর্টিকেলে বলেছে যে ডিফেন্স ডিপার্টমেন্ট মানে এটা আর কিছু হবে না, এখানে একটা কিছু হয়ে যাবে। আমি এখনো সে বিষয়ে জানি না কি হবে কি হবে না, আমরা কিছুই জানি না। তবে আপনিও জানেন আমরাও জানি যে যেভাবে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কথা বলে যাচ্ছেন তারা বলছেন যে তারা কিন্তু তাদের অবস্থান থেকে এক পুরো নড়েননি, এবং যেহেতু সরকার নিষেধাজ্ঞার ভয় পাচ্ছে, ইসির সে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা আমাদের মনে আছে যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা ভুলি নাই। আর রাশেদা মিস রাশেদা যিনি কমিশনার, তিনি বলেছিলেন বাংলাদেশ এত সংকটের মধ্যে পড়তে গেলে কেন আমরা নির্বাচন করব। তারপরে আর ওইগুলো তো আপনারা আমাদের দর্শক সবাই জানেন। সুতরাং আমি সেই হিসাবে আমরা এখন খালি একটা সময় অপেক্ষা করছি যে যে সময়টায় আমাদের আসলে নেক্সট খবর যেটা হচ্ছে আন্তর্জাতিক, যে এই যে আমাদের উপরে একটা টোটালিটারিয়ান বা ফ্যাসিস্ট সরকার যে চেপে বসে আছে, তারা যে জোর করে গণতান্ত্রিক যে আমাদের অধিকার গুলো হরণ করলো, আমাদের যে 3/3 বারের মধ্যে এবং সবার সামনে দেখিয়ে করলো,
এটা যে কোনো অংশেই গণতান্ত্রিক নয়, তারপরেও তারা এটাকে গণতান্ত্রিক বলতে থাকলো, যেটা সবাই জানে যেটা গণতান্ত্রিক না। এবং এত এইটার এইটার কি উত্তর আন্তর্জাতিক বিশ্বে, আন্তর্জাতিক বিশ্বকে এখন সেই কথা বলার সময় আছে, আসছে, কথা বলার না, এখন কাজের সময় আসছে। কারণ উনি উনার কাজ করে দেখা গেছে, কাজের পরিবর্তে কাজ, কথার পরিবর্তে কথা, কাজের পরিবর্তে কাজ। তো ওরা কাজ করেছে, এখন ওনার কাজ, ওদের কাজ করছে। তা আমরা ওই কাজের অপেক্ষায় আছি। আর বাংলাদেশের ভূমিকায় কি কি কাজ করা যায়? জি, আমরা এখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর, যিনি তিনি ওই বোয়া শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, হয়তো প্রোটোকল অনুযায়ী আপনি এগুলো ভালোভাবে বিশ্লেষণ করবেন, উনি একটু মুস্কি হেসেছিলেন। তো হাসিতেই সব সবাই আওয়ামী পন্থী যারা, যে এক হাসিতেই বোঝা গেল উনি কংগ্রেচুলেট করেছেন, উনি নাকি অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে ব্যক্তিগত ভাবে হোক বা ওই অনুষ্ঠানে কংগ্রেচুলেশন বলছেন, যেটা কার্টেসি আমেরিকা সবাই বলে। তো হাসছে, আমি যাই জানি না, এটা উনি অনেকেই পারে না, উনি অভিনন্দন জানাতে পারবেন না। উনি যদি অভিনন্দন জানান তাহলে উনার উনি তাহলে বাংলা সরকারের, যুক্তরাষ্ট্রের সরকারের মত মানে নীতির বিরোধী কাজ করছেন। কারণ যখন তারা বলেছে যে সুষ্ঠু এবং অবাধ হয়নি নির্বাচন, তখন তো উনি অভিনন্দন জানাতে পারেন না, এটা হতে পারে না। সম্ভাষণ আর অভিবাদন দুটো ভিন্ন জিনিস। তাহলে আমি আপনাকে বলতে পারি গুড ইভিনিং, সম্ভাষণ আমি আপনাকে জানাতে পারি, কিন্তু আমি আপনাকে কংগ্রেচুলেশন জানাই নেই, আমি আপনাকে সম্ভাষণ করছি, অভিনন্দন না। আমি কোথায় একটা দেখলাম সম্ভাষণ, সম্ভাষণ নিয়ে এখন দৌড়াচ্ছে, তো সম্ভাষণ করবে না। এটা তো আমরা তো আমরা তো কি মুখ দেখা দেখি বন্ধ করে দিয়েছি না? এখানে তো একটা কথা বারবার বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক এখানে জবনিকা করবে না, তাদের এই ধরনের কথা কোনোদিনও ছিল না, বরং তারা উল্টা বলেছে যে তারা আরো বেশি এনগেজ। সুতরাং এখানে যা কিছুই হবে ওরা এনগেজ থেকেই করবে, হ্যাঁ সেটা তো আমরা এটা আমরা জানি। সুতরাং ওখানে উনার যাওয়াটা আমি এটা করি না, বরং উনি যেই কথাগুলো বলেননি, উনি যেহেতু বাইরে এসে কথা বলছেন না, আমার কাছে মনে হয়েছে যে উনার মৌনতাই অনেক বেশি অর্থবহ। এখন আমি এখানে একটা ইয়ে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে ভারতের কথা বলতেন, আমার মনে হয় যে আমাদের এখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে হয়তো প্রায় 50 বছর ধরে, আমি তো 91 থেকে জয়েন করেছি, তখন থেকে আমাদের যারা সিনিয়ররা ছিলেন ভারত, উনাদের তো সীমাবদ্ধতা ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু উনারা খুব ভালো করে বুঝে গেছিলেন যে ভারত হচ্ছে গিয়ে বাংলাদেশের উপরে এক ধরনের আধিপত্য বলতে পারেন, বা এক ধরনের আধিপত্য বলবো না হলেও এক ধরনের ডমিনেন্স রাখতে চায়। এবং আমাদের সবচেয়ে অবশ্যই সবচেয়ে এক নম্বর রিলেশনশিপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ ভারতের সাথে, এবং ভারতের সাথে আমরা তখন এক ধরনের সম্পর্ক, যেটার মধ্যে এনগেজমেন্ট আছে, আমাদের সমস্যা ছিল, কিন্তু আমরা এক ধরনের ডিগনিটি মেনটেন করে ভারতের সাথে সম্পর্ক চালাতে পেরেছি বলে আমি মনে করতাম। কিন্তু আমি এখন আপনার সাথে যখন কথা বলছি, এখন আমরা বুঝতে পারছি যে আসলে যে অবস্থায় আমরা পৌঁছে গেছি তখন আর আমাদের কোনো ডিগনিটি আর নাই। তো বাঙালি মুসলমান হয় ডিগনিটি নাই, এই যে এই জায়গাটায় যে ডিগনিটি আমাদের থেকে যে নিয়ে নিয়েছে, এই জায়গাটায় আমি মনে করি যে ভারতের একটা পররাষ্ট্র নীতিতে একটা বিশাল বিশাল ভুল হয়েছে। এবং এই জনগণ যে খেপে উঠছে, জনগণ যে ভারতের উপরে যে রেগে যাচ্ছে, খেপে উঠছে, যারা আপনার ভারতে যায় কি যায় না সেটা আমার কোনো বিষয় না, কিন্তু যারা এই দেশের খেটে খাওয়া মানুষ, যারা এই দেশের নিরীহ মানুষ, নিপীড়িত মানুষ, যে দেশের 70% মানুষ, তারা ভারত সম্পর্কে যেভাবে চিন্তা করছে, 80% মানুষ চিন্তা করছে, সেই সেটা আমি আশা করি যে ভারত দিল্লি সেটা তাদের নজরে নিবে, বিবেচনায় নিবে, কারণ এটা কিন্তু তাদের জন্য কোনো মতেই ভালো হচ্ছে না। আসলে শেখ হাসিনাকে একসময় উনারা সমর্থন দিয়েছেন, আমি সেটার জন্য উনাদের কি করিনি, কিন্তু এখন আর পক্ষে বোধহয় উনাদের পক্ষে সমর্থন দেওয়াটা উনাদের জন্য খালি ক্ষতি বাড়াতেই থাকবে। এখন কিন্তু এখন এই অবস্থায় যাবে। এখন আসেন যে ভারতের দিকটাও কিন্তু আমাদের বোঝা উচিত বলে আমি মনে করি, এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের জনগণের মধ্যেও কতগুলো কথা হওয়া উচিত, জনগণের মধ্যে কিন্তু আমার মনে করি সম্পৃক্ত থাকা উচিত, জনগণের বোঝা উচিত বাংলাদেশ কি মনে করে ভারত সম্পর্কে, ভারত সম্পর্কে তারা কি করবে কি করবে না।
একটা জিনিস হচ্ছে যে ভারতের একটা বিরাট চিন্তা হচ্ছে তার উত্তর পূর্ব ভারত নিয়ে, আপনারা জানেন, আমরা সবাই জানি, আমাদের দর্শক শ্রোতা সবাই জানেন, যে ওই যে কি আপনাকে চিকেন স্নেক, সেভেন সিস্টার্স চিকেন স্নেক, এই যে সমস্ত নানান ওখানকার সমস্যা আছে, সেভেন সিস্টার্স এ ওই ওই সমস্ত যে নর্থ ইস্ট যে প্রভিন্স গুলো আছে, রাজ্যগুলো আছে, সেখানে আপনার অনেক বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম হয়েছে, এখনো হচ্ছে কিছু কিছু জায়গায়, এবং এইসব জায়গায় তারা চায় না যে বাংলাদেশের সরকার তাদেরকে সাহায্য করবে। এখন আমি মনে করি যে আমরা যদি একজন ভালো প্রতিবেশী হই, আমাদের ভালো প্রতিবেশী হিসেবে আমরা অবশ্যই আমাদের অন্য প্রতিবেশী দেশে ড্রাগস পাঠাবো অথবা সন্ত্রাসী পাঠাবো, এটা আমি ঠিক পছন্দ করবো না, এটা আমি আমি এটা অ্যাকসেপ্ট করি না, আমি এটা সমর্থনও করি না, এবং বাংলাদেশ আমার মনে হয় করে না, কিন্তু তারা কিন্তু আমাদের এখানে ঠিকই ড্রাগস পাঠায়, এটা হয়। বাট আমি যেখানে যাচ্ছি যে সেটা হচ্ছে যে ওই যে বিচ্ছিন্নতাবাদী যারা আছেন তাদেরও তো মানবাধিকার ক্ষুণ্ণের ব্যাপার আছে, তারা যদি বাংলাদেশে এসে বলে যে আমরা এখানে থাকবো, আমরা এখানে ইয়ে চাই, আমরা এখানে বেস, আমরা এখানে অফিস করতে চাই, সেখান থেকে আমরা রাজনৈতিক কাজ করব, তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে তাকে কিভাবে বিতাড়িত করি? আমাদের কনস্টিটিউশনের ধারায় আছে যে যারা যাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের যেমন হয়েছে, সেই মানবাধিকার যে পক্ষে যারা যুদ্ধ করছে তাদেরকে তো, হ্যাঁ আমরা তাদেরকে বলতে পারি যে তোমরা কোনো মিলিটারি অ্যাক্টিভিটি এখানে করতে পারবো না, ট্রেনিং করতে পারবো না, সেটা আমরা বলতে পারি, মিলিটারি ট্রেনিং করতে পারবো, কিন্তু রাজনৈতিক ভাবে আপনি তাকে জায়গা দিবেন না, আপনি ভারতের ভিতরে কি কোনো মানুষের কি কোনো আপনার কি বলে এটাকে লেজিটিমেট বৈধ সংগ্রাম নাই? আমরা তো একটি সার্বভৌম রাষ্ট্র, আমরা তাদের ওখানকার গুন্ডাদেরকে এখানে আশ্রয় দিতে চাই না, যেটা ওনারা করেন আমাদের ক্ষেত্রে, আমরা সেটা চাই না, কিন্তু আমার আমার ব্যাপার হচ্ছে যে নর্থ ইস্টের ব্যাপারে আমাদের কিন্তু এই ব্যাপারে একটা আলোচনা হওয়া উচিত যে কোন ব্যক্তি কোন জায়গায়, আমরা আমরা তো তাদের ওখানের যে সমস্ত সংগ্রাম ইয়ে হচ্ছে আমরা তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকবো, আমরা একেবারে ভারতের যে শোষণবাদিতা আছে সেটাকে একদম আমরা একভাবে শোষণ মানে আপনার সাপোর্ট করে যাব, উই উইল নট টেক ইন টু কনসিডারেশন দ্য প্লাইট এন্ড দ্য সাফারিং অফ দিস পিপল, এটা তো হয় না, এটা তো মানবতার ব্যাপার আছে, তাই না? এবং দেখেন আজকে কিন্তু আমাদের কথা বাদ দেন, এখনো কি মিজোরামে কি যুদ্ধ চলছে? না হচ্ছে তো, সশস্ত্র ইয়ে হচ্ছে, নাগাল্যান্ডে চলছে, অনেক জায়গাতেই ওখানে এখনো সশস্ত্র চলছে, আপনার সংগ্রাম চলছে, আপনি জানেন যে মাওবাদী ইয়ে কতখানি চলছে আপনার ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এবং ওই সমস্ত জায়গায়। সুতরাং আমি যেটা বলতে চাই যে ভারতের নিজস্ব প্রবলেম আছে, তাদেরই নিজস্ব তাদের প্রবলেম তৈরি করে রাখছে, তাদেরই প্রবলেম, সেই প্রবলেম গুলো যদি স্পিল করে আমাদের এখানে আসে তখন আমাদেরকে যদি একটা অমানবিক আচরণ করতে বলা হয়, এটা কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের থেকে এটা বেশি চাওয়া হচ্ছে, এটা বাংলাদেশের থেকে তার চাওয়া উচিত না, এবং তার জন্য আমাদেরকে তার উনি আমাদেরকে অনেক কি বলে ধরেন অর্থনৈতিকভাবে বা প্রকৃতিগত ভাবে আমাদের নদী আটকিয়ে রাখবেন, এটা কিন্তু ঠিক না, কারণ এখানে প্রত্যেকের মানবাধিকার নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ আপনিও যদি বাংলাদেশের কোনো মানবাধিকার কর্মী চলে যায় বাংলাদেশ ঢাকায় মানে সরি ইন্ডিয়াতে থাকেন, আমাদের তো কিছু বলার নেই, এবং তার বাক স্বাধীনতা আছে, তার বাক স্বাধীনতাকে ওরা ওরা সমুন্নত রাখছে, আমার কথার কথা আমি যদি মনে পড়লো তসলিমা নাসরিন ওখানে আছে, তসলিমা নাসরিন ওখান থেকে বসে কথা বলছেন, আমি তসলিমা নাসরিনের কথার সাথে আমার এগ্রি করার কোনো দরকার নেই, কিন্তু ওনার কথা বলার অধিকার দিলাম, দিলাম না, আমি দিই নি, আল্লাহ দিছে, এটা আমার দরকার, আল্লাহ।